আমাকে কেন নিয়ে এলো তোর পাশে মানে মালিক কি এখন চোখে গোলাপ ফুল দেখছে হ্যাঁ এক্সপ্লেন নিই না দেখ রাখ করিস না তুই হচ্ছিস টেম্পোরারি পারপাস মানে তোকে দিয়ে লোকে ঘরটা ঠান্ডা করিয়ে নেয় তারপরে তোকে বন্ধ করে দেয় বাকি টাইমটা তো আমাকেই ম্যানেজ করতে হয় না প্রায় চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে চলেছি কত খাটনি বল বলতো আমার হ্যাঁ বড় এলো আমার ম্যানেজার রে শো তোর এই ঘোরাতে না কিছু কাজ হয় না ওই সেই ওয়ার্ক এসে পড়ে আমার ঘাড়ে আর তুই ওই সার্ভিসের কথা বলছিলিস না তুই ওই ঘুরে ঘুরে সার্ভিসই দিয়ে যা চব্বিশ ঘন্টা খেটে মর আমাকে দেখ আফটার অল মার্কেটে আমার একটা স্টেটাস আছে লোকজন এসে মাসে মাসে আমাকে সার্ভিস দিয়ে যায় হা দেখলে হবে এমনি রে কি খরচা আছে খরচা হ্যাঁ ওই খরচার জন্যই তো তুই তো তুই মেজোরিটিতে পৌঁছতে পারিসনি আর আমাদের দেখ আমরা হলাম গিয়ে মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের এত খরচাও নেই আর সেই জন্য প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা প্রয়োজন বটেতে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি হা মূর্খের মতো কথা বলিস না আর আমরা যে দিনরাত ইউনিটি ডাইভার্সিটি মেনটেন করে যাচ্ছি তার বেলা মানে 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 তুই যে ওই যে বললি যে তুই প্রতিটা ঘরের আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা প্রয়োজন মেটাতে ব্যস্ত থাকিস আর আমাদের দেখ আমরা যেখানে লোকজন সেখানে আমরা একটা ঘরে চলতে পারি কিন্তু ওই পাঁচটা ঘরের লোকজন এসে আমার নিচেই বসবে কি বুঝলি বল কিছু এবার বলতি বন্ধ হ্যাঁ না না মানে তুই এরকম তর্কের মধ্যে থাকলে তো সেটার কোনো কথাই বলা যাবে না মানে তোর মেইন পয়েন্টটা হচ্ছে তোর ইম্পর্ট্যান্ট আমার থেকে বেশি তাই তো আই বাদ একশো বার মানে তুই কি ভাবলি তোর ইম্পর্ট্যান্ট বেশি রে কি সব থেকে হ্যাঁ ওকে ফাইন এক্ষুনি মালিক ঘরে ঢুকবে ঘরে ঢুকে দেখ কাকে আগে চালায় তোকে না আমাকে ওকে দেখা যাক উফ যা গরম পড়েছে আগে পাখা চালাবো না আগে এসি চালাবো হুম এই যা কারেন্টটা কেন চলে গেল আই বাবু তোর ভালো লাগে না আমার আর